দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্রে মাছ শিকার শেষে এই অবতরণ কেন্দ্রে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। অন্য সময়ের তুলনায় শীত মৌসুমে এই অবতরণ কেন্দ্রে মাছের পরিমাণ থাকে অনেক কম। তবে গত বছরের তুলনায় চলতি বছরের এই সময় বেড়েছে মাছের সরবরাহ। বছরের প্রথম 17 দিনে 42 মেট্রিক টন ইলিশ সহ 202 মেট্রিক টন মাছ বিক্রি হয়েছে, যার বাজার দর 6,84,00,000 টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 45% বেশি। 2023 সালের এই সময় বিক্রি ছিল 158 মেট্রিক টন। দামেও যা পাই, মাছের সংখ্যাও যা পাই, মোটামুটি বাচ্চা থাকার মতো। এখন বর্তমান সিজনে জেলেরা খুব লাভবান আছে সাগরে। 1,60,000 টাকার মাছ পাইছি, 70,000 টাকা আমার খরচ হয়েছে। মৌসুমের এই সময়টাতে মূলত ইলিশের পরিমাণ কম থাকে, তবে গত বছরের তুলনায় এই বছর ইলিশ সহ অন্যান্য মাছের পরিমাণ বেড়েছে। এতে জেলেদের মধ্যে উৎসব মুখর অবস্থা বিরাজ করতেছে। তবে সমুদ্রে মাছ উৎপাদন ও আহরণ বৃদ্ধি পেলেও কমেছে কয়েক প্রজাতির মাছের আধিক্য। এজন্য নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে মাছ আহরণকে দায়ী করছেন মৎস্য গবেষকরা। চরগেরা জাল থেকে শুরু করে যেগুলো লোকালি ব্যবহার করা হয় এগুলোকে নিষেধ করে দিতে হবে, এবং সেই সাথে মোহনা অঞ্চলের দিকে আমাদের বিশেষ করে টার্গেট করতে হবে। সাস্টেনেবল কোস্টাল ফিশারিজ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কীভাবে তারা মৎস্য আইনটা মানবে, কোন ধরনের জাল তারা ব্যবহার করবে, কীভাবে ফিশিং করবে, কীভাবে মৎস্য আহরণ উত্তর পরিচর্যা করবে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি বছরের প্রথম 17 দিনে রাজস্ব আয় হয়েছে 7,60,500 টাকা, একই সময়ে যা গত বছর ছিল 4,73,950 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।